আসসালামু আলাইকুম বন্ধুরা, লাড্ডুস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের রেসিপি, বড়দিন উপলক্ষে কোকোনাট কেক। প্রথমে আমি এখানে বেকিং ট্রে নিয়েছি আর তেল দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি। তারপরে একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি, ওর উপরও একটু তেল লাগিয়ে নিচ্ছি। এবার আমি একটা বাটিতে ডিম ভেঙে নিচ্ছি দুটো। ডিমের ইয়েলো পার্টগুলো উঠিয়ে নিচ্ছি। এবার এক কাপ বড় কাপে এক কাপ ময়দা, 1 teaspoon বেকিং পাউডার, 1/2 teaspoon বেকিং সোডা নিয়ে ভালো করে চেলে নিচ্ছি। চালা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে ডিমের সাদা অংশটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি বড় টেবিল চামচে বাটার আর 1 কাপ চিনি। এটাকে ভালো করে বিট করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ডিমের হলুদ অংশগুলো। তো এভাবে 2 থেকে 3 মিনিট করে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চেলে রাখা ময়দাগুলো দিয়ে ভালো করে হালকা হাতে ফেটিয়ে নিচ্ছি। এটা একদম হালকা হাতে করতে হবে। এবার আমি 1 কাপের মতো দুধ ব্যবহার করব। মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ ড্রাই নারকেল কোড়া দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাফ কাপ দিয়েছি, 1/2 কাপ ছিল, আবার দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো রেডি হয়ে গেছে। এবার আমি বেকিং ট্রেতে ঢেলে নিচ্ছি। বেকিং ট্রেটা হাত দিয়ে একটু এভাবে করে নিচ্ছি। ড্রাই কোকোনাট উপর থেকে একটু দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসে ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি আর ওর মধ্যে বসিয়ে দিচ্ছি কেক ট্রে দিয়ে এবার উপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি। আমি এটা গ্যাসে তৈরি করেছি, আমার এটা 45 মিনিট সময় লেগেছে। তো দেখুন কত সুন্দর হয়েছে কেকটা। আমি কিন্তু বালি লবণ কিছুই দিইনি, এভাবে বসেছি আর গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেছি। তো আমার কোকোনাট কেক একদম রেডি হয়ে গেছে। এবার দেখুন আমি ঢেলে নিচ্ছি।
কেকটা কতটা সফট হয়েছে দেখুন। তো এভাবে বড়দিন উপলক্ষে বাড়িতে কেক তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পারবেন। একটু কেটে দেখাচ্ছি কতটা সফট নরম হয়েছে। আমার কোকোনাট কেক রেডি। রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব।